হচ্ছে পাস্তা হয়ে গেছে আজকে আমি হচ্ছে ব্যবসা করব তো তাই জন্য হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আজকে ভালো ছিল না ভালো ছিল তো ভালো ছিল না আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে বেজে গেছে হচ্ছে একটা তো এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে আসলে ভেবেছিলাম যে শুরু করব কি করব না এখন থেকে আসলে দেখছি মানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি একটু বেরোনোর আছে তো বেরোবো কোথায় যাব না যাব সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আসলে একটু আগে জানো না কি করছে এরা জানো তো আমার সঙ্গে সকাল থেকেই পেছনে লাগা শুরু হয়েছে ভালো লাগে না এত পেছনে লাগলে ভালো লাগে বলো কি হয়েছে বলো তো সকালে ফোন করেছে আমাকে উল্টি চলো কালকে রাতে বললো যে তাহলে হচ্ছে মানে তোমাদের পরে বলছি কোথায় যাবো না যাবো তো কালকে আমাকে আমি বললাম কি তাহলে তুমি অফিস থেকে আসার আগে তুমি অফিস থেকে ওইদিকে সোজা চলে যাও আমি এখান থেকে চলে যাবো সোনাকে ঠামা বাড়ি রেখে তো বলছে না বাড়ি এসে একেবারেই যাবো ও মা বাড়ি এসছে বলে কি হ্যাঁ তোমার হয়নি এই করেনি সেই করে হ্যাঁ না ও অফিস থেকে আবার বলছে কি চলো চলে আসো নটার সময় ফোন করেছে বলো হট করে বললেই যাওয়া যায় ঘরে কাজ থাকে না আমি কাঁচা ভিজিয়েছি রাত্রেবেলা এক দুই বালতি কেচেছি তো সেগুলো রেখে ওইভাবে ফট করে যাওয়া যায় বাড়িতে সোনাকে না খাইয়ে না ই করে তো যায়নি তা বাড়ি এসছে বাড়ি এসে চলে গেল গাড়ির ই করতে গাড়ির হচ্ছে কি বলে কি করতে পলিউশন করতে তো পলিউশন করে এসে বলে কি যাবো না হ্যাঁ তুমি সবকিছুতে দেরি করো এই করো ওই করো মানে উল্টো পাল্টা ব্লেম দিচ্ছে আমাকে তারপরে চুল কাটিয়ে চলে এসছে ছেলের তারপরে হচ্ছে নিজের চুল কাটিয়ে চলে এসছে আর আমাকে উল্টো পাল্টা ব্লেম দিচ্ছে হ্যাঁ তোমার জন্য যাবো না তুমি এত দেরি করো কেন সবকিছুতে এই সব তোমার লেট তো এই হয়েছে তারপরে হচ্ছে আমি রান্নাও করিনি সকাল থেকে জানো আমি আমাকে বললো কি সেদ্ধ ভাত করো তাহলে বাড়ি এসে বলছে তাহলে সেদ্ধ ভাত তাড়াতাড়ি করে করো খেয়ে তারপরে যাবো তারপরে আমি ভাত বসিয়েছি ও ওইদিকে চলে গেছে হচ্ছে মানে গাড়ির হচ্ছে ইয়ে করতে পলিউশন করতে তারপরে এসে এরকম কাণ্ড কারখানা আমি চিৎকার করেছি করবো না কেন বলো আমার সঙ্গে সারাক্ষণ পেছনে লাগবে তারপরে বলে কি যাবো তুমি তোমার চিৎকার শোনার জন্য তোমার পেছনে না লাগলে তুমি চিল্লাও না ওরকম ভাল লাগে আমার তো যাই হোক এখন হচ্ছে খাচ্ছি মাথাটা একটু ঠান্ডা হয়েছে এখন হচ্ছে খেতে বসেছি তো প্রেশার কুকারে ভাত আলু সিদ্ধ আর হচ্ছে ঘি নিয়েছি আর ডিম ভেজেছি তো চলো দেখে নাও এ দেখো চুল কাটিয়েছে দেখি দেখি সোজা হ এ দেখো বাবা আর ছেলে জেরক্স কপি দুইজন দুটো দুজনের একেবারে জেরক্স কপি চুল কাটানো আর এই যে হচ্ছে দেখো ভাত ঘি নিয়েছি এ দেখো ঘি নিয়েছি চপচপে করে ঘি নিয়েছি আজকে আর আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর যে ডিমের অমলেট ওরা পোচ খাবে তো ওই জন্য ওদের পোচ বানিয়ে দিয়েছি তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে ওদিকে আবার বলবে আমি যাবো না নাহলে আজকে তো যেতে হবেই তো চলো তোমাদের সবই শেয়ার করবো সারাদিন দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাই না যাই কি করি না করি তো চলো টাটা পরে আবার কথা হচ্ছে চলো যাচ্ছি হচ্ছে শিয়ালদার দিকে তো চলো গিয়ে মানে পৌঁছে নিই তারপরে গেলেই বুঝতে পারবে কিসের জন্য যাচ্ছি চলো সঙ্গে থাকো চলো গাড়ি চালাচ্ছে তো কথা বলতে পারছে না চলো দেখো এয়ারপোর্ট
গুড ইভিনিং ফ্রেন্ড। তো এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে বাপরে বাপ সারাটা দিন গাড়িতে গাড়িতে কাটালাম, এখন 6টা বেজে গেছে জানো। এই মাত্র বাড়ি ঢুকলাম, 5:30 সময় বাড়ি ঢুকে তারপরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে এসে না শুয়ে পড়েছি, এত মাথা যন্ত্রণা করছে না, সারা রোদটা লেগেছে। সেই যে দুপুরবেলা বেরিয়েছি আর এই মাত্র ঘরে ঢুকলাম, আর ওদিকে সোরার আটটিও চলে এসেছে পড়াতে, সোরাকে বাড়িতে রেখে গেছিলাম আমি ওর বাবার ফোন দিয়ে। তো ও ছিল বাড়িতে, তো আন্টি এসে আমরা এসে দেখি আন্টি চলে এসছে পড়াতে, তো এখন পড়াচ্ছে আর খিদেতে পেট চলে যাচ্ছে জানো। সারা রাস্তা নিয়ে গেল, নিয়ে আসলো কত দূর, সেই দুটোর সময় বেরিয়েছি, দুটোর আগে 1:30 সময় বেরিয়েছি, 1:30 থেকে এখন 6টা বাজে, কিচ্ছু খাওয়ায়নি, 1 কোটা কিচ্ছু খাওয়ায়নি আমাকে জানো। তো যাই হোক, কী কী এনেছি, কোথায় গেছি, কি করেছি সব তোমাদের পরে বলছি, সোনার পড়া হয়ে যাক, আন্টি চলে যাক, তারপরে দেখাচ্ছি। এত মাথা যন্ত্রণা করছে না, শুয়ে পড়েছি, দেখা যাক কি। আবার রাতে রান্না করতে হবে, তখন তো দেখলে সেদ্ধ ভাত প্রেশার কুকারে করেছিলাম, ওটা খেয়েই চলে গেছি। এখন রাতের আবার রান্না আছে, কি রান্না করি না করি দেখা যাক, তোমাদের তো অবশ্যই শেয়ার করবো, তোমরা জানতে পারবে। তো চলো দেখতে থাকো, আর পরে আবার কথা হচ্ছে, চন্দনের সাথে কথা বলছিলাম একটু, চলো। জানো মা একটা কি একটা রেসিপি রান্না করছে, চলো দেখাই তোমাদের। তো দেখো আমি এখন হচ্ছে রাতের খাবার বানাচ্ছি, রাতে আমারও ভাত খেতে ইচ্ছে করলো না, চন্দনও বলে যায় ভাত আর খাবো না, তো এই করো একটু পাস্তা বানাও। তো দোকান থেকে পাস্তা কিনে নিয়ে আসলাম এখন, তো এখন ওই যে পাস্তাটা সেদ্ধ বসিয়েছি, আর এদিকে যা যা লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। দেখো ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা গুঁড়ো গুঁড়ো করে নেবো ভুজিয়া টাইপের, আর এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি এই দিয়ে এখন পাস্তা করবো। তো হচ্ছে রাতে এখন আজকে আমাদের রাতের ডিনার হবে পাস্তা, এই হবে। আর সোনার জন্য ওই যে দেখো ডিম পোচ করে রাখলাম, সোনা ডিম পোচ খাবে, মানে পাস্তা দিয়ে ডিম পোচ খাবে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার হবে, রাতের আবার ডিনার মানে ডিনার মানেই রাতের খাবার। তো যাই হোক চলো একেবারে রান্না করে তোমাদের সামনে একেবারে নিয়ে আসছি ডিনারের থালা, চলো। তো দেখো ফ্রেন্ড, আমাদের হচ্ছে পাস্তা হয়ে গেছে, আজকে হচ্ছে সাদা সাদা পাস্তা বানিয়েছি, আজকে হচ্ছে লাল বানাইনি, কারণ হচ্ছে সস আজকে পাস্তায় দেইনি। তো এই হচ্ছে আমাদের পাস্তা, আর এই যে দেখো এটা হচ্ছে ব্ল্যাক কফি বানিয়েছি। আমি দুধ দিয়ে কফিটা অতটাও ভালো খাই না, খাই এখন দুধ নেই তো ওই জন্য ভালো খাই না বললাম। তো ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর ওই যে ওরা খাচ্ছে, ওই যে চন্দন নিয়েছে ইসের মধ্যে সস আর কি বলে দেখেছো, আরে পাস্তার মধ্যে সস নিয়েছে। তো এই হয়েছে আজকে আমাদের রাতের খাবার, ব্ল্যাক কফি আর হচ্ছে পাস্তা। এদিকে বিকেলের টিফিনটাও হবে রাতের ডিনার, কারণ এই পাস্তা খেয়ে পেট ভরে থাকে আর রাতে খাওয়া যাবে না, ওই জন্য ভাবলাম তাহলে পাস্তাটাই হয়ে যাক, মানে চন্দনই বললো পাস্তাটাই হয়ে যাক, তাহলে আর টিফিনও খেতে হবে না আর রাতে ডিনারও খেতে হবে না, মানে দুটো একসাথে আর কি হয়ে যাবে। যাই হোক, তো এখন হচ্ছে খেয়ে নেবো, আর আমার মাথাটা এত ব্যথা করছে, সারাদিন রোদে রোদে ঘুরেছি না, খুব পরিমাণে ব্যথা করছে মাথা, তো ওই জন্য একটু কফি বানালাম, চন্দনকে বললাম খাবে নাকি, ও বললো খাবে না, তো আমার জন্য একটু কফি আর কি ব্ল্যাক কফি বানালাম, দুধ নেই, আর ব্ল্যাক কফিটাই খেতে ভালো লাগবে এখন আর কি মাথা ধরা অবস্থায়। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো। আর আমি কেন বাটিতে নিই তোমরা তো জানোই, কারণ আমি গরম গরম খেতে ভালোবাসি, আর প্লেটে নিলে না ঠান্ডা হয়ে যায় পাখার হাওয়ায়, তো ওই জন্য আমি প্লেটে নিইনি, বাকি বলতে নিয়েছি তাহলে গরম হয় তো অনেকক্ষণ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের বলছি কোথায় গেছিলাম, কী কী করেছি না করেছি সব, ঠিক আছে চলো। তো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে যেটার জন্য গেছিলাম সেটা আগে বলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি হচ্ছে ব্যবসা করব, তো তাই জন্য হচ্ছে কেনাকাটা করতে গেছিলাম, নাইটি কিছু নাইটি আর কিছু শাড়ি। ব্যবসা আসলে আমি করছি না, আমার মানে আমারই ব্যবসা আর কি, তো আমি মায়ের ওখানে আর কি ট্রান্সফার করে দিয়েছি, ট্রান্সফার করে দিয়েছি মানে মায়ের কাছে আর কি দিয়ে দিয়েছি বেচার জন্য, কারণ আমি হচ্ছে পারছিলাম না সামলাতে আর কি, ওকে নিয়ে ব্যবসা সামলানো পারছিলাম না, তারপরে হচ্ছে কি বলতো আমার মুডও নেই ব্যবসা করার, কয়দিন হয়েছিল মুড, তারপরে ব্যবসা করার মুড আবার উঠে গেছে, ওর টাকা টাকা শ্রাদ্ধ ফ্রাদ্ধ করে ওর টাকা পয়সা, তারপরে আমার মুড উঠে গেছে ব্যবসা করার থেকে। তো হয়েছে ব্যাপারটা হয়েছে, এবার যা জিনিসপত্র ছিল, মানে জিনিসপত্র বলতে শাড়ি নাইটি যা ছিল সব মায়ের কাছে ট্রান্সফার করে দিয়েছি, মায়ের থেকে টাকা নিয়েছি অবশ্য, মানে যা, তাই তো
মায়ের থেকে টাকা নিয়ে নিয়েছি, মানে আমি এখনো নেইনি, কারণ টাকা সংসারে টাকা আসলে টাকা খরচা হয়ে যাবে জলের মতো, ওই জন্য আমি আনিনি, ওটা হচ্ছে আমার, ঠিক আছে? ওর টাকা নিয়ে কিন্তু আমি ব্যবসা শুরু করেছি, কিন্তু ওই টাকাটা আমার হয়ে গেছে। তো যাই হোক, ওটা আনিনি, ওটা অন্য সময় আনবো ওখানে, কারণ ওটা মায়ের কাছে রয়েছে, মানে আমার মানে সেফ রয়েছে আর কি। তো যাই হোক, হয়েছে এবার হয়েছে কি, মা কিছু শাড়ি আর কিছু নাইটি নিয়ে যেতে বলেছে, এবার হচ্ছে নিয়ে যেতে বলেছে ঠিকই, কিন্তু আমাদের তো টিকিট হয়নি এখনো, কিন্তু টুকটুক করে কেনাকাটা গুলো করে রাখছি, যদি টিকিট হয়ে যায় তাহলে তো আমরা চলে যাবো, এবার কেনাকাটা গুলো করে রাখলাম, না হলে টিকিটের ভরসায় বসে থেকে তারপরে কেনাকাটা না করলে তারপরে হট করে টিকিটটা যদি হয়ে যায় তখন আর কি করবো। তো ওই জন্য কেনাকাটা গুলো করে রাখলাম, এখানে কিছু শাড়ি আর কিছু নাইটি আছে। তো এই হয়েছে ব্যাপার, এই জন্য আর কি গিয়েছিলাম। তো কদিন ধরে ভাবছি যাবো যাবো, কিন্তু চন্দনের সময় হয়ে উঠছে না, আমার সময় হয়ে উঠছে না। তো একেবারে মানে দুটো দোকান তো দুই জায়গায়, একটা হচ্ছে গেলাম তো বললাম তোমাদের শিয়ালদার ওইদিকে, সে গেছিলাম আমরা কোথায় গেলাম, হরিশার, হরিশার গেছিলাম, হরিশার, হ্যাঁ হরিশা, হরিশাহা না, হরিশাহা তো, তো হরিশাহা মানে ওই কোথায় বলে ওটা খান্না, তাই তো খান্নায় গেছিলাম। তো হাটের থেকে আনিনি, কিন্তু আমি হাটের থেকে আনি না, হাটের জিনিসও ভালো হয় কিন্তু হাটের থেকে না, হাটে হাটে গেলে বুঝে শুনে আনতে হয়, ওই বোঝা শোনার মাথাটা আমার এখনো তৈরি হয়নি। তো আমি একটা ফিক্সড দোকান থেকেই আনি, তো ওই দোকান থেকে শাড়িগুলো আনলাম, মানে আগেও এনেছি, তো আজকে আবার নিয়ে আসলাম ওই দোকান থেকে, মানে মাকে আমি, মা বলছে যে তাহলে আমি করি ব্যবসাটা, যেহেতু আমাদের বাড়িতে দোকান আছে, মুদিখানা দোকান আছে, তো টুকটুক করে মায়ের কাছে থাকলে বিক্রিও হয়ে যাবে, হয়তো আজকে একদিনে না হোক দুদিনে না হোক তো বিক্রিও হয়ে যাবে ওইদিকে, আর আমার মাথা থেকে বোঝাটাও নেমে গেল। তো এই হয়েছে ব্যাপার। তো গেছিলাম ওদিকে বললাম খান্না গেছিলাম, আর এদিকে নাইটি আনতে গিয়েছিলাম কোথায় যেন, বনগা, বনগা না গো, বনগা না, ওটা কি যেন বনগা না গো, কি যেন জায়গাটা আমি তো ভুলে যাই, দাঁড়াও মনে করতে দাও, নাগাল্যান্ড, হাটখোলা, হাটখোলাটা কার মধ্যে পড়ে, দত্তপুকুর, 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 দত্তপুকুরে গেছিলাম নাইটি আনতে। তো নিয়ে এসছি, তো চলো তোমরা একটু সামান্য করে দেখিয়ে দিই, কারণ ওটা মায়ের জিনিস, তো দেখালে মা আবার যদি রাগারাগি করে, মায়ের সিক্রেট জিনিস বুঝতেই পারছো। তবুও আমি যেহেতু এনেছি এখন আমার আন্ডারে রয়েছে, তো তোমাদের একটু চট করে দেখিয়ে দেবো, কারণ হচ্ছে কি বলতো, দেখাবো বলতে দেখাবো আর হচ্ছে আমারই এগুলো ই করতে হবে, মানে বিল করতে হবে, আমাকে বিল না কি বলে দামের, দামের ট্যাগ গুলো আমাকেই লাগাতে হবে, ট্যাগ আমাকেই বসিয়ে দিতে হবে, কারণ মা ওগুলো বোঝে না, মা পারবেও না। মাকে সব বুঝিয়ে দিতে হয় যে এটার এই দাম, এটার এই বিক্রি করবে, এগুলো মাকে সব বুঝিয়ে দিতে হয়, মা অবশ্য অত বোঝে না। হ্যাঁ আরেকটাও রয়েছে ওই ঘরে মনে হয় রয়েছে, এখন এগুলোতে ট্যাগ লাগাবো আর তোমাদের একটু করে দেখিয়ে দেবো উপর থেকে, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই, তো এই দেখো, এই একটা ছাপা শাড়ি নিতে বলেছে মা, ঠিক আছে? ওই জন্য ছাপা শাড়ি নিয়েছি, মানে এমনি যেগুলো আর কি শাড়ি, মানে কি বলে বাইরে বেরোনোর শাড়ি, সেগুলো অনেক রয়েছে। তো মা বললো কয়টা ছাপা শাড়ি, মানে কয়টা ছাপা শাড়ি আনবি, ছাপা শাড়ি শেষ হয়ে গেছে, তো এই একটা না না টাকা দেবে তাহলে রেখে দেবো, মাকে টাকা দিয়ে দেবে। এই দেখো এই একটা, এগুলো একটু ভালো, মানে এগুলো পরে কি বলতো একটু, মানে এগুলো পরে কাছাকাছি বেরোনো যাবে, মানে খুব ভালো শাড়ি, মানে ছাপার মধ্যে ভালো শাড়ি আর কি, এগুলো বেরোনো যাবে, এগুলো দেখো এই সাদা শাড়িটা কি সুন্দর লাগছে না, দেখো এই যে পাখি কেড়েটা খুব সুন্দর, সব কিন্তু শাড়িগুলো মানে খুব একটা যে খড়খড়ে খুব মার নেই আর কি, একটা এ বাবা লাইট এই ঠিক আছে, দেখো এই একটা, এই শাড়িটাও খুব সুন্দর, মানে সবগুলো শাড়ি, যে কটা শাড়ি এনেছি সবগুলোই আমি সুন্দর, আমার চয়েসটা একটু ভালো,
মানে আমার চয়েসটা ভালো, সব কি সব দিক দিয়েই আমার চয়েস ভালো, শুধু একটা বাদে শুধু আমার পরটা বাদে আমার সব চয়েস ভালো, জানো তো পরটা চয়েস করতেই ভুল করেছি, আর নাহলে সব বাদ বাকি চয়েস সব ঠিক আছে। আর এই যে একটা এই শাড়িটা পছন্দ হলো তাই নিয়ে আসলাম, মা দেখাচ্ছে রাখে বিক্রি করবে বা কিছু করবে দেখা যাবে। তাহলে এটা হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে কি বলে জানো, লাইটে আসছে হলুদ আছে, এখানে চারটি। এটা হচ্ছে কি বলতো ফুলাকা নাইটি, এই শীত এসছে না ফুলাকা সুতির নাইটি। এটা গেল এটা গোল গলা গোল গলা মানে এটাও গোল গলা মানে সামনে কাটা মানে সামনে বোতাম দেওয়া, কিন্তু হচ্ছে এটা হচ্ছে বেশ সুন্দর ডিজাইনটা দেখো, এটারও কালার চারটে, এই যে এই একটা লাল হলুদ পিঙ্ক আর ব্লু, তারপরে এটাও লাল হলুদ আর এটা পিঙ্ক ব্লু, মানে এটা এটা দুটো কালার তাই না বস, হ্যাঁ দুটো কালার। এটাও হাত কাটা একটা নাইটি, এটাও বোতাম দেওয়া না কিন্তু হাত কাটা, এই একটা কালার, এটা চারটে কালার, এই একটা কালার, এই একটা কালার আর এই একটা কালার, এটাও চারটে কালার। এই আর একটা ফুলাকা নাইটির ডিজাইন দেখো, এটারও চারটে কালার, হলুদ তারপর হচ্ছে লাল, তারপর হচ্ছে এটা কি কালার গো সবুজ না সবুজ, আর হচ্ছে এটারও চারটে কালার, এটাও ফুলহাতা কলার দেওয়া, এটাও ফুলহাতা কলার দেওয়া নাইটি। এই একটা হ্যাঁ তো এই একটা, এই একটা হলুদ, এই একটা হচ্ছে এটা কি ব্ল্যাক নাকি না, এটা ব্লু, এটা ব্লু আর এই যে একটা পিঙ্ক, একটা রেড খয়েরি মেরুন অরেঞ্জ আর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক। তো এই গেল নাইটি, ঠিক আছে। তো এই হচ্ছে কেনাকাটা করেছি, এগুলো এখন আমরা ট্যাগ বসাবো, মানে দামের ট্যাগ গুলো বসাবো এখন, তারপরে আমরা হচ্ছে ঘুমাবো। আর তো আর আমরা হচ্ছে ব্লগটাও শেষ করে দেবো আজকে, আজকে সেরকম ভাবে ঘরের কোনো কাজ তোমাদের শেয়ার করতে পারলাম না, ঘরের কোনো কিছুই দেখাতে পারলাম না, কি করে দেখাবো। সেই যে একটার সময় বেরিয়েছে সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি, ইচ্ছে করে শুরু করিনি, আমি কখন আসবে কখন যাবো, আর রান্না বান্নাও করিনি সকালে কিছু, শুধু জামা কাপড় কেচে মিলেছি ব্যাস এইটুকুই কাজ, আর ঘরটা ঝাড় দিয়েছি আজকে, ঘরও মুছিনি সকালে, তো এইটুকুই কাজ করেছি সকাল থেকে, তো ওই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আর তো আমাদের খাওয়া দাওয়া তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো আর এখন হচ্ছে এগুলো ট্যাগ ট্যাগ বসিয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো। যাই হোক চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, কি আর বাড়াবো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা যদি জামা কাপড় কিনতে চাও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো যাই হোক চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।